হাই গাইজ, ওয়েলকাম টু শ্রেয়াংশিস ব্লগ। তো আজকে সানডেতে সকাল থেকে আমরা ব্লগ ছাড়তে পারিনি, কারণ শ্রেয়াংশি ছিল না, ও ড্রয়িং স্কুলে গেছিলো, আর তারপর আমি বাজার গেছিলাম বলে। তো এই কিছুক্ষণ আগে ও ফিরেছে ড্রয়িং স্কুল থেকে, তো এখন আঁকছে, সেই পেন্টিংটা নিয়ে একটা আমরা ছোট্ট ব্লগ বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। শ্রেয়াংশি নিজের হাতে আঁকা, এটা নিজের হাতে আঁকলে বা ওই নিজের হাতে কিছু আঁকো, আঁকা কমপ্লিট, এবার ড্রয়িং করবে। আচ্ছা আচ্ছা, ড্রয়িং স্কুলে কি করো? হ্যাঁ, এই যে এটা ঘুড়ি। আচ্ছা, আর বাবা কাইট করেছে সকাল থেকে, যা গ্যাস হয়ে গেছে আমার, শুধু বমি হচ্ছে আর কি হচ্ছে, পুরো জল, শুধু শরীরে সব জল হচ্ছে। কেন হচ্ছে বলতো? কালকে রাত্রে ফুটবল খেয়ে দিয়েছিলাম, কালকে পাপা এত চিপস খেয়েছে তাই জন্য সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। ঠিক আছে, কালকে চিপস দিয়ে পার্টি করা হয়েছিল, পার্টি এখন বেরোচ্ছে পিছন দিয়ে। আমি তালা বিড়াল ধরো। আচ্ছা, কর তালা বিড়াল হয় তাই, আর ফসলা বিড়াল তাই, করো যেটা আজ আমি দেখেছিলাম, একটা আমি তালা বিড়াল একটা ফসলা না না অন্য তালা সেটা ভিডিওটা আমরা করতে পারিনি ব্লগিং এ, তো ওটা করার পর দেখাবো কিরকম ভাবে বানিয়েছে, জল দিয়ে ওরিও বিস্কুট দিয়ে, যাই না কতটা খেতে পারবে আমি জানি। আবার বিকেলবেলা কোথায় যাবে? বিকেলবেলা কোথায় যাবে তুমি? বিকেলবেলা তো ছুটি, কোথায় যাবে বলছি মায়ের সাথে? একটা প্যাকেট নিয়ে চলে আসবি না, একটা প্যাকেট নিয়ে চলে আসবো, কোন দোকান থেকে পাওয়া যায় জিনিস জিজ্ঞেস করে শোন না, একটু জিজ্ঞেস করে কোন দোকানে পাওয়া যায় ওটা, তাহলে সে মতন শ্রেয়াংশি আসছে, আর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল তাই আমি একটু বন্ধ ছিল। কোথায় আমি কে বলিস না, সত্যি
চিপস খেয়ে পটি হচ্ছে না, আমি কে বলিস না, কিন্তু আমি কে কে বলিস না, একটুখানি ভেজা হয়ে যাবে, এই হাত আজকে শরীরটা খুব খারাপ লাগছে আমার, সকাল থেকে 8-9 বার তো হলোই, তারপর সাথে বমি, ওর ভালো লাগছে আমার অবস্থা থেকে, ওর খুব ভালো লাগছে, আমি কে বলিস না, কিন্তু আমি কে ডেকে বল না, ওই কেন এই প্যান্ট পরো তো, এই নালিশ করি নালিশ করে চলে এসছে, হাসি গো আচ্ছা, শ্রেয়াংশী ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করবেন, সাবস্ক্রাইব। আচ্ছা, তোমার সাবস্ক্রাইবার কিন্তু আর 597 হয়ে গেছে, 597। ও খুব খুশি, আমরাও খুশি যে আমাদের ছোটো পরিবারকে আর ধীরে ধীরে আপনারা বড় পরিবারে পরিণত করে নিয়ে যাচ্ছেন, এবং শ্রেয়াংশীর পাশে থাকার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টাটা কথা।